জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, তেল যুদ্ধে জয়ী হয়েছে রাশিয়া। এরপর জানিয়ে দেব নিরাপত্তা বলয় ভেঙে মস্কোয় ফের ড্রোন হামলা। এদিকে দেশের আকাশ সীমার নিরাপত্তা অত্যন্ত উচ্চ পর্যায়ে রয়েছে বলছে জেনারেল বাকেরি, ইরানের বিমান বাহিনীর মহড়া শুরু। এদিকে যুদ্ধ সংঘাতের মধ্যেই সুদানে প্লেন বিধ্বস্ত, নিহত নয়। আরো জানিয়ে দেব গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, পোল্যান্ডে হামলা করতে চায় ওয়াগনার, পুতিনকে জানালেন লুকাশেঙ্কো। সর্বশেষ জানিয়ে দেব আরো অবনতির দিকে যাচ্ছে ইসরায়েলের পরিস্থিতি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, তেল যুদ্ধে জয়ী হয়েছে রাশিয়া। রাশিয়ার ইউরাল তেলের এক ব্যারেলের দাম সাম্প্রতিক দিনগুলিতে নির্ধারিত মূল্যের সীমা ছাড়িয়েছে। গত ডিসেম্বরে যুক্তরাষ্ট্র মিত্ররা তেলের মূল্য বেঁধে দেয়, তবে বর্তমানে উরাল মানের অপরিশোধিত তেলের প্রতি ব্যারেলের মূল্য $60 ছাড়িয়েছে। এটি ইঙ্গিত দিচ্ছে যে রাশিয়া বিশ্ব তেলের বাজারে প্রভাব বিস্তারের যুদ্ধে জয়ী হয়েছে। পণ্য ডেটা ফার্ম আর্গাস মিডিয়ার হিসাব উদ্ধৃত করে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এর তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, রাশিয়া সাম্প্রতিক দিনগুলিতে বিশ্বব্যাপী তেলের বাজারের উপর প্রভাব বিস্তারের লড়াইয়ে একটি বিজয় অর্জন করেছে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা গত ডিসেম্বরে অভিনব নিষেধাজ্ঞার নীতি চালু করার পর থেকেই তাদের ফ্ল্যাগশিপ ইউরাল গ্রেডের তেলের দাম $60 প্রতি ব্যারেল সীমা লঙ্ঘন করেছে। সংবাদপত্রটি উল্লেখ করেছে যে এটি ইঙ্গিত দেয় মস্কো অন্তত আংশিকভাবে বিধিনিষেধের সাথে সামঞ্জস্য করতে সফল হয়েছে। উচ্চমূল্য রাশিয়ার তেল রপ্তানি আয়কে শক্তিশালী করতে পারে, যা গত মাসে এক বছর আগের তুলনায় তাদের স্তরের অর্ধেকে নেমে এসেছে। সংবাদপত্রটি উল্লেখ করেছে, সীমা নির্ধারণ ইউরোপে রাশিয়ান তেলের উপর নিষেধাজ্ঞা এবং সাম্প্রতিক রপ্তানি হ্রাস এবছর জ্বালানি থেকে রাশিয়ার ট্যাক্স কমিয়েছে, বাজেটকে ক্ষতিগ্রস্ত করেছে। এছাড়া ব্রেন্ট অপরিশোধিত তেলের সঙ্গে উরাল মানের রুশ তেলের মূল্যের পার্থক্য এখন ব্যারেল প্রতি $20, যদিও তা যুদ্ধের আগের তুলনায় অনেক বেশি, কিন্তু জানুয়ারি থেকে এটি অর্ধেকে নেমে এসেছে, যা কিনা নিষেধাজ্ঞার চাপ কমার আরেকটি ইঙ্গিত। এদিকে ওপেক প্লাসের উৎপাদন কমানোর সিদ্ধান্তটি রাশিয়ার অপরিশোধিত তেলের দাম পশ্চিমাদের বেঁধে দেওয়া মূল্য ছাড়িয়ে যেতে সহযোগিতা করেছে। এশিয়ায় তেলের তীব্র চাহিদারও এক্ষেত্রে ভূমিকা রয়েছে সূত্রতাস। এরপর জানিয়ে দেব নিরাপত্তা বলয় ভেঙে মস্কোয় ফের ড্রোন হামলা। রাশিয়ার রাজধানী মস্কোতে আবারও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। সোমবার ভোরের দিকে রাজধানী মস্কোর দুটি ভবনে ড্রোন হামলায় ক্ষয়ক্ষতির কথা জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এই হামলার জন্য ইউক্রেনকে অভিযুক্ত করেছে রাশিয়া, তবে ইউক্রেনীয় সরকার এখনও এই বিষয়ে কোনো মন্তব্য করেনি খবর বিবিসির। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে দুটি ইউক্রেনীয় ড্রোনকে বিধ্বস্ত করে দেওয়া হয়েছে। অবশ্য হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানিয়েছে রাশিয়ার এই মন্ত্রণালয়। টেলিগ্রামে পোস্ট করা রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, দুটি ড্রোন ব্যবহার করে মস্কো শহরে কিয়েভ সরকারের সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে জানা গেছে, ড্রোনের কয়েক খণ্ড প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভবন থেকে মাত্র 2 কিলোমিটার দূরে পাওয়া যায়। চলতি মাসের শুরুর দিকে রাশিয়া অভিযোগ করে মস্কোতে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। ওই হামলার জোরে ভনুকোভ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটগুলোকে সরিয়ে নিতে বাধ্য হয় রুশ কর্তৃপক্ষ। ইউক্রেন অবশ্য সেই হামলা দায় স্বীকার করেনি। দেশের আকাশ সীমার নিরাপত্তা অত্যন্ত উচ্চ পর্যায়ে রয়েছে বলছে জেনারেল বাকেরি, ইরানের বিমান বাহিনীর মহড়া। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান বলেছেন দেশের আকাশ সীমার নিরাপত্তা অত্যন্ত উচ্চ পর্যায়ে রয়েছে। ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল বাকেরি বিমান বাহিনীর মহড়ার অবকাশে একথা বলেন। বিমান বাহিনীর 11তম মহড়া গতকাল 23 জুলাই ইয়াহুসাইন কোড ঘোষণার মধ্য দিয়ে শুরু হয়। ইস্পাহানের আনারক এলাকায় সেনাবাহিনীর বিমান ইউনিটের ঘাঁটিগুলির অংশগ্রহণে ওই মহড়া চলে। বার্তা সংস্থা ইরনা আরও জানায়, জেনারেল বাকেরি বলেন বিমান মহড়া তার নির্ধারিত লক্ষ্যগুলো অর্জন করতে সক্ষম হয়েছে। তিনি আরো বলেন, এ মহড়ায় বিভিন্ন ধরনের ড্রোন, যুদ্ধ বিমান, পরিবহন বিমান, সহযোগী বিমান, তেল পরিবাহী বিমান, অ্যাম্বুলেন্স বিমান সহ আরো বহু শ্রেণীর বিমান সাফল্যের সঙ্গে তাদের মহড়া চালিয়েছে। তিনি বলেন, ওই মহড়ায় বিমানগুলো সব ধরনের কৌশল অনুশীলন করেছে যথাযথভাবে। সশস্ত্র বাহিনীর প্রধান আরো বলেন, বিমান বাহিনী তাদের নিজস্ব শক্তি ও সামর্থ্য দিয়ে উন্নত মানসম্পন্ন প্রশিক্ষণ এবং চমৎকার দক্ষতা
উপর নির্ভর করে মহড়াটি চালিয়েছে। তাদের জিহাদি উদ্যম দেশের উত্তর থেকে হরমুজ প্রণালী পর্যন্ত আকাশসীমার উপযুক্ত এবং গ্রহণযোগ্য নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম বলে তিনি মন্তব্য করেন। সেই সঙ্গে তারা তিনটি দ্বীপ তম্বে, বজর্গ তম্বে, কোসাক এবং আবু মুসারও আকাশসীমায় নিরাপত্তা নিশ্চিত করেছে। ইরানের বিমানবাহিনীর এই সক্ষমতা ও প্রস্তুতির ফলে কোনো শত্রুর পক্ষেই ইরানের আকাশসীমা লঙ্ঘন করে অনুপ্রবেশ করা সম্ভব নয় বলে তিনি দৃঢ়তার সঙ্গে উচ্চারণ করেন। সূত্র পার্স টুডে। যুদ্ধ সংঘাতের মধ্যেই সুদানে প্লেন বিধ্বস্ত নিহত নয়। সুদানের বন্দর নগরী পোর্ট সুদানে একটি প্লেন বিধ্বস্ত হয়েছে, এতে কমপক্ষে 9 জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। দেশটির সেনাবাহিনী সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, পোর্ট সুদান বিমান বন্দরে বেসামরিক অন্তনব প্লেন বিধ্বস্ত হয়েছে, এতে 9 জন প্রাণ হারিয়েছে, এরই মধ্যে 4 জনই সামরিক সদস্য। যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনা ঘটেছে বলে ওই বিবৃতিতে জানানো হয়। তবে সৌভাগ্যক্রমে এক শিশু ওই বিমান দুর্ঘটনা থেকে প্রাণে বেঁচে গেছে। সুদানে তুমুল সংঘর্ষ চলছে, এরই মধ্যে এই দুর্ঘটনা ঘটল। একদিন আগে দেশটির দারফুর অঞ্চলে সেনাবাহিনী এবং আধা সামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেস এর মধ্যে সংঘর্ষের ঘটনায় কমপক্ষে 16 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এপ্রিলের মাঝামাঝি সময়ে দুপক্ষের মধ্যে তীব্র লড়াই শুরু হওয়ার পর এরকম সহিংসতা আর দেখা যায়নি। দেশটিতে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশটির সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকা শহরগুলোর মধ্যে অন্যতম পূর্ব উপকূলে অবস্থিত লোহিত সাগর রাজ্যের পোর্ট সুদান অন্য সব বিমানবন্দরের কার্যক্রম বন্ধ হয়ে গেলেও পোর্ট সুদান বিমানবন্দর এখনও চালু আছে। প্রয়োজনীয় বিদেশি সহায়তার জন্য ওই শহরটি এখন একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট হয়ে উঠেছে। গত এপ্রিলের মাঝামাঝি সময় থেকে সুদানের প্রতিদ্বন্দ্বী জেনারেলরা ক্ষমতার জন্য লড়াই শুরু হয়। সশস্ত্র দুই বাহিনীর সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত 1 লাখের বেশি মানুষ সুদান ছেড়ে পালিয়েছে। দেশটির ভেতর বাস্তুচ্যুত হয়েছে আরও 3 লক্ষাধিক বাসিন্দা। দ্রুত এ সংঘাতের সমাপ্তি না হলে সর্বাত্মক বিপর্যয় নেমে আসবে বলে সতর্ক করেছে জাতিসংঘ। সুদানে কিভাবে বেসামরিক শাসন ফিরিয়ে আনা হবে? মূলত পোল্যান্ডে হামলা করতে চায় ওয়াগনার, পুতিনকে জানালেন লুকাশেঙ্কো। বেলারুশিয়ান প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বলেছেন যে তিনি ওয়াগনার গ্রুপের মধ্যে উত্তেজনা দেখতে শুরু করেছেন, কারণ তারা ওয়ারশোতে মার্চ করতে চায়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে এক বৈঠকে লুকাশেঙ্কো বলেন, হয়তো আমার এটা বলা উচিত নয়, কিন্তু আমি বলবো, ওয়াগনার গ্রুপ আমাদের চাপ দিতে শুরু করেছে। তারা বলছে আমরা পশ্চিমে যেতে চাই, আমাদের যেতে দিন। আমি বললাম, কেন আপনারা পশ্চিমে যেতে চান? তারা উত্তরে বলেছে তারা ওয়ারস রেজার্স জোতে সফরে যেতে চায়। লুকাশেঙ্কো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে এক বৈঠকে বলেছিলেন, আমি তাদেরকে নিয়ন্ত্রণে রেখেছি যেভাবে চুক্তি হয়েছিল। বেলারুশ তাদের সেখানে স্থানান্তর করতে চায় না, কারণ তাদের মাথা গরম এবং তাদের কৃতিত্বের জন্য তারা জানে যে ইউনিয়ন স্টেটের চারপাশে কি ঘটছে। এ বিষয়ে আমি কেবল একটি ধারণা দিয়েছি, তিনি বলেছিলেন সূত্রতাস। আরো অবনতির দিকে যাচ্ছে ইসরায়েলের পরিস্থিতি। নেতানিয়াহু সরকারের বিচার ব্যবস্থা সংস্কার পরিকল্পনার প্রতিবাদে টানা বিক্ষোভে উত্তাল ইসরায়েল। বিক্ষোভ দমনে দেশটির পার্লামেন্টের বাইরে অবস্থান করা বিক্ষোভকারীদের ওপর সোমবার জলকামান ব্যবহার করেছে পুলিশ। এছাড়া বেশ কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। কয়েক মাস ধরে সরকারের বিচার ব্যবস্থা সংস্কার পরিকল্পনার প্রতিবাদে রাস্তায় নেমে লাখ লাখ ইসরায়েলি বিক্ষোভ করেছেন। গণমানুষের সেই আন্দোলনে যোগ দিয়েছেন দেশটির সাবেক শতাধিক নিরাপত্তা প্রধান। এদিন তেলাবিব সহ দেশটির গুরুত্বপূর্ণ সব শহর দখলে নেন আন্দোলনকারীরা। পরিস্থিতি যেন দিনকে দিন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। আজ সোমবার বিচার ব্যবস্থা সংস্কার পরিকল্পনা নিয়ে চূড়ান্ত ভোট হওয়ায় কথা ইসরায়েলি পার্লামেন্টে। সেখানে বিল পাশ হলেই কমে আসবে সুপ্রিম কোর্টের ক্ষমতা। যেকোনো মূল্যে এই ভোট ঠেকাতে উঠে পড়ে লেগেছেন বিক্ষোভকারীরা। এদিন পার্লামেন্ট সহ গুরুত্বপূর্ণ সরকারি সব কার্যালয়ের সামনে অবস্থান নেন বিক্ষোভকারীরা। বিবিসির খবরে বলা হয়, সোমবার সকালে ইসরায়েলি পার্লামেন্ট